সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার তোমাদের মাঝে এসে হাজির হয়েছি যুক্তিবিদ্যার সিলোসিজম ক্লাসটি নিয়ে। হাইপোথেটিক্যাল সিলোসিজম ক্লাস, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা হয়তো বলবে যে স্যার সবসময় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতেছে প্রত্যেকটা ক্লাসে, পরীক্ষার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা আসবে, ক্লাস পাবে। বিশ্বাস করো, শুধু তোমাদেরকে যে স্লাইডগুলো তৈরি করা হয়েছে, শুধুমাত্র যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই স্লাইডগুলো তৈরি করা হয়েছে। এই জন্য আমি বারবার বলছি, এই স্লাইডগুলো এই জন্যই তৈরি করা হয়েছে, প্রতি পরীক্ষায় তোমাদের এই প্রশ্নগুলো চলে আসে। তোমরা বিভিন্ন বোর্ড যখন তুমি দেখবে, বিভিন্ন বোর্ড তুমি একটু সার্চ করলে দেখতে পারবে যে প্রতিবারটা বোর্ডেই এই প্রাকল্পিক নিরপেক্ষ সহনমানের এই জ্ঞান থেকে একটি প্রশ্ন চলে আসছে। চলো আমরা দেখে নিই প্রাকল্পিক এই নিরপেক্ষ সহনমানের ক্লাসটির মধ্যে কী কী আছে এবং কী কী আমরা পড়ব। এটি ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়ের অবরোহ অনুমানের প্রাকল্পিক নিরপেক্ষ সহনুমান। তো আমরা আজকে কি কি পড়বো দেখো, প্রাকল্পিক নিরপেক্ষ সহনুমানের ধারণা আমরা ব্যাখ্যা দিতে পারবো, প্রাকল্পিক নিরপেক্ষ সহনুমানের সংজ্ঞা দিতে পারবো, প্রাকল্পিক নিরপেক্ষ সহনুমান কত প্রকার এবং কী কী সেটা জানতে পারবো, প্রাকল্পিক নিরপেক্ষ সহনুমানের দুইটা নিয়ম আছে সেই নিয়ম দুটি জানতে পারবো, নিয়মগুলো মেনে না চললে যে অনুপপত্তি ঘটবে সেই অনুপপত্তিগুলো জানতে পারবো। তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। চলো আমরা প্রাকল্পিক নিরপেক্ষ সহনুমানের সংজ্ঞাটি দিই। দেখো, যে মিশ্র সহনুমানের প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক এবং অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তটি একটি নিরপেক্ষ যুক্তি বাক্য, তাহাকে প্রাকল্পিক সহনুমান বলে। যেমনটি বলছিলাম, কি বলছিলাম, প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক, অপ্রধান এবং সিদ্ধান্তটি একটি নিরপেক্ষ যুক্তি বাক্য, তাহাকে প্রাকল্পিক নিরপেক্ষ সহনুমান বলে। তাহলে প্রধান আশ্রয় বাক্যটি কি প্রাকল্পিক, প্রাকল্পিক মানে যদি তবে থাকবে, আর যেটা নিরপেক্ষ যুক্তি বাক্য সেখানে কোনো প্রকার কন্ডিশন দেওয়া থাকবে না। চলো আমরা উদাহরণ দিই। তোমরা এখানে আমি দিয়েছি ল্যাটা এবং ম্যাকবেথ, যে ল্যাটা মনে রাখবে, যুক্তিবিদ ল্যাটা ম্যাকবেথ শব্দগুলো একটু ল্যাটা, হ্যাঁ এটা তোমরা এই শব্দগুলো একটু মনে রাখবে, এগুলো হলো বিভিন্ন আমাদের সম্মানিত যুক্তিবিদদের নাম, মনে রাখবে। উনি কি বলছে দেখো, একটি প্রাকল্পিক সহনুমান হলো এমন এক প্রকার যুক্তি প্রক্রিয়া যাতে একটি প্রাকল্পিক প্রধান আশ্রয় বাক্য এবং নিরপেক্ষ হিসেবে অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত থাকে। তার মানে কি, প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক, প্রধান আশ্রয় বাক্য প্রাকল্পিক এবং অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তটি একটি নিরপেক্ষ যুক্তি বাক্য, তাহাকে প্রাকল্পিক সহনুমান বলে। তাহলে দেখো, যেমন উদাহরণ দিচ্ছি, যেমন যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হবে, বৃষ্টি হয়েছে অতএব ফসল ভালো ফল হবে। এখানে দেখো, যদি বৃষ্টি হয় তবে ভালো ফসল হবে, এটি হচ্ছে একটি প্রাকল্পিক যুক্তি বাক্য, বৃষ্টি হয়েছে এটি একটি নিরপেক্ষ যুক্তি বাক্য, ফসল ভালো হবে একটি নিরপেক্ষ যুক্তি বাক্য। এটাকে যদি আমরা প্রতীকী রূপ দ্বারা করাই তাহলে কি দাঁড়াবে, পি ইমপ্লাইজ কিউ, পি অতএব কিউ, ইমপ্লাইজ দ্বারা এখানে সাধারণত যুক্তি তবেকে প্রকাশ করা হয়েছে। তো এই আমরা এইভাবে বিভিন্ন ধরনের উদাহরণ আমরা দিতে পারি। তাহলে আমরা আবার একটু বলি যে যে সহানুমানে প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক, অপ্রধান আশ্রয় বাক্যটি নিরপেক্ষ এবং সিদ্ধান্তটি একটি নিরপেক্ষ যুক্তি বাক্য, তাহাকে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান বলে। প্রাকল্পিক সহানুমান দুই প্রকার, একটা হচ্ছে গঠনমূলক আর একটা হলো ধ্বংসমূলক। গঠনমূলক কোনটা, অর্থাৎ দুইটা এখানে গঠনমূলক আর একটা হচ্ছে ধ্বংসমূলক। গঠনমূলক হচ্ছে পূর্বককে স্বীকার করে অনুককে স্বীকার করতে হয়, বিপরীত ক্রমে নয়। যেমন ধরো, যে প্রাকল্পিক নিরপেক্ষ সহনুমানের প্রধান আশ্রয় বাক্য পূর্বককে অপ্রধান আশ্রয় বাক্য স্বীকার করবে এবং প্রধান আশ্রয় বাক্যের অনুককে সিদ্ধান্তে স্বীকার করে, তাহাকে বলা হয় গঠনমূলক প্রাকল্পিক সহনুমান। যেমন, যদি কঠোর পরিশ্রম করো তবে ফসল ভালো হবে। একটু তোমরা যদি লক্ষ্য করে দেখো, যদি কঠোর পরিশ্রম করো এটা হচ্ছে পূর্বক, ফসল ভালো হবে এটা হচ্ছে অনুক। তাহলে পূর্বককে স্বীকার করে অনুককে স্বীকার করা হচ্ছে, এটা হচ্ছে গঠনমূলক। পূর্বক কোনটা, পূর্বক হচ্ছে কঠোর পরিশ্রম করো, অনুক কোনটা, ফসল সফল হবে। তাহলে সফল হবে এটা হচ্ছে অনুক। তাহলে পূর্বককে স্বীকার করে অনুককে স্বীকার করা হচ্ছে। আমি যেমনটি বলছিলাম যে পূর্বককে স্বীকার করে যদি অনুককে স্বীকার করা হয় তাহলে সেটা হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ সহনুমানের এক নম্বর, সেটা হচ্ছে গঠনমূলক। আর ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহনুমান হচ্ছে একটু চেঞ্জ করবে, অর্থাৎ অনুককে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করা যায়। দেখো, আমরা একটা স্লাইড দেখি, এটা আমরা স্লাইড দেখলাম,
এরপরে আমরা আরেকটা স্লাইড দেখবো, সেটা হলো ধ্বংসমূলক। সেটা হচ্ছে যে প্রাকল্পিক নিরপেক্ষ সহনের প্রধান আশ্রয় ব্যাখ্যা অনুককে অপ্রধান আশ্রয় ব্যাখ্যা অস্বীকার করে প্রধান আশ্রয় ব্যাখ্যের পূর্বককে সিদ্ধান্তে অস্বীকার করা হয় তাকে ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহনমান বলে। যেমন যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, বৃষ্টি হয়নি মেঘ হয়নি। দেখো এটা হচ্ছে কি পূর্বক, মেঘ হয় এটা হলো পূর্বক, বৃষ্টি হবে এটা কি অনুক। তো বলা হয়েছে কি অনুককে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করা হয়, তাহলে অনুক কোনটা বৃষ্টি, পূর্বক কোনটা মেঘ, তাহলে অনুককে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করা হয়। যেমনটি আমি বলছিলাম যে প্রাকল্পিক নিরপেক্ষ সহন মানে অনুককে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করা হয় তাহাকে ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহনমান বলে। যেমন যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, মাটি ভিজবে, মাটি ভিজেনি বৃষ্টি হয়নি। এখানে উদাহরণ দেওয়া হয়েছে কি যদি মেঘ হয় বৃষ্টি হবে, তাহলে মেঘের সাথে বৃষ্টি, তাহলে বৃষ্টি হয়নি অতএব মেঘ হয়নি। তাহলে ও আগে কি করলো, আগে করছে কি অনুককে অস্বীকার করেছে তারপরে পূর্বককে অস্বীকার করেছে। আমরা প্রতীকের মাধ্যমে যদি দেখি, দেখো পি ইমপ্লাইজ কিউ, নেগেশন কিউ, নেগেশন পি, এটা হচ্ছে অনুক, অনুককে অস্বীকার করে পূর্বকে অস্বীকার করা হয়েছে। প্রাকল্পিক নিরপেক্ষ সহন মানে দুটি নিয়ম আছে, আমি যেমনটি বলছিলাম নিয়ম দুটি হচ্ছে পূর্বকে স্বীকার করে অনুককে স্বীকার করতে হয় বিপরীত ক্রমে নয়। দুই নম্বর রুলস হচ্ছে অনুককে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করতে হয় বিপরীত ক্রমে নয়। আমরা দেখো স্লাইডে দেখছি প্রাকল্পিক নিরপেক্ষ সহন মানে দুটি নিয়ম, পূর্বককে স্বীকার করলে অনুককে স্বীকার করতে করা যাবে কিন্তু বিপরীত ক্রমে নয়। বিপরীত ক্রমে নয় বলতে এটাই বোঝাচ্ছে যে আগে অনুককে স্বীকার করবে তারপরে পূর্বককে স্বীকার করবে, এমনটি করা যাবে না। আমি বিস্তারিতভাবে একটু পরে পরে স্লাইডে আসতেছি। দ্বিতীয় নিয়ম হচ্ছে অনুককে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করা যায় কিন্তু বিপরীত ক্রমে নয়, অর্থাৎ পূর্বককে অস্বীকার করে অনুককে অস্বীকার করা যায় না। এই দুটো নিয়ম তোমাদেরকে মুখস্থ করতে হবে। আমি যেমনটি তোমাদের ক্লাসে যেমন মুখস্থ করে আসছি, আজকে বিশ্বাস করো আমি মুখস্থ করে আসছি এই জন্য যে তোমরা যেন আমাকে দেখে দেখে তোমরা মুখস্থ করো। যেমন এক নম্বর নিয়ম কি পূর্বককে স্বীকার করে অনুককে স্বীকার করা যায় বিপরীত ক্রমে নয়। আবার দুই নম্বর রুলস কি অনুককে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করা যায় বিপরীত ক্রমে নয়। এই দুইটা নিয়ম যদি ফলো করে তাহলে রুলস ফলো করলে যুক্তিটি বৈধ হবে, আর যদি রোজ ফলো না করে তাহলে যুক্তিটি অবৈধ হবে। চলো আমরা নিয়ম দেখে দেখি, আমরা বলবো নিয়ম ফলো করা যুক্তিবিদ্যা সেটা হলো বৈধ, নিয়ম যদি ফলো করে সেটা হলো ভ্যালিড, আর যদি নিয়ম ফলো না করে সেটা হবে ইনভ্যালিড। তো চলো আমরা দেখি, প্রথমে প্রথম যে নিয়মটি সেটি জানি যে পূর্বককে স্বীকার করে অনুককে স্বীকার করা যায়, যদি তা না হয় তাহলে অনুক স্বীকৃতিমূলক অনুপবর্তি ঘটবে। প্রাকল্পিক নিরপেক্ষ সহনের প্রথম নিয়মটি লঙ্ঘন করে অপ্রধান আশ্রয় ব্যাখ্যের প্রধান আশ্রয় ব্যাখ্যের অনুককে স্বীকার করে পূর্বককে স্বীকার করলে অনুস্বীকৃতিমূলক অনুপবর্তি ঘটে। যেমন এই উদাহরণটি যদি তুমি দেখো তাহলে একদম তুমি পরিষ্কার হবে, তুমি অপরাধ করো মানে যদি তুমি অপরাধ করো তবে তুমি শাস্তি পাবে। আমাদের রুলস কি আগে অপরাধ তারপরে শাস্তি, কিন্তু এখানে দেওয়া হচ্ছে তার উল্টো, তুমি শাস্তি পেয়েছ অতএব তুমি অপরাধ করেছ। এমনটি যদি থাকে নিয়মের ব্যত্যয় ঘটেছে, এই নিয়মের কি ব্যত্যয় ঘটেছে আগে অনুক স্বীকার করেছে, যেহেতু আগে এই অনুকটা স্বীকার করেছে এজন্য একটা নাম অনুক স্বীকৃতিমূলক অনুপবর্তি। তুমি এতগুলো অনুপবর্তি কিভাবে মনে রাখবে, তুমি মনে রাখবে টেকনিক করে, যেহেতু এটা অনুককে অস্বীকার করেছে, যেহেতু আগে অনুককে স্বীকার করেছে এজন্য অনুক স্বীকৃতিমূলক অনুপবর্তি। আমরা জানি যে আগে পূর্বককে স্বীকার করতে হবে তারপর অনুককে স্বীকার করতে হবে, কিন্তু এই নিয়মটি ফলো করে না অতএব এখানে অনুক স্বীকৃতিমূলক অনুপবর্তি ঘটেছে। এবার আসো দুই নম্বর রুলস, আমরা জানি দুই নম্বর রুলস হলো পূর্বককে অনুককে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করতে হবে, কিন্তু যে উল্টা যদি হয় আগে পূর্বকে অস্বীকার করলো পরে অনুক অস্বীকার করলো, এমনটা হলে এই পূর্বক অস্বীকৃতিমূলক অনুপবর্তি ঘটবে। যেমনটি উদাহরণে সুন্দর করে দেওয়া আছে, দেখো যদি তুমি পড়ো তাহলে তুমি পাশ করবে, নিয়মটা কি ছিল তুমি পাশ করবে না অতএব তুমি পড়ো না, কিন্তু এখানে হলো উল্টা তুমি পড়ো না অতএব তুমি পাশ করো না। তাহলে এখানে পূর্বককে আগে অস্বীকার করলো তারপর অনুককে অস্বীকার করলো, কিন্তু রুলসে ছিল
যে অনুককে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করতে হবে, যেহেতু রুলসটি ফলো করে নাই। অতএব এখানে অনুপত্তি ঘটে গেছে, এই অনুপত্তিটির নাম হচ্ছে পূর্বক অস্বীকৃতিমূলক অনুপত্তি। এরকম পরীক্ষায় আসবে উদাহরণ দিয়ে তোমাকে ধরতে হবে কোনটা পূর্বককে স্বীকার করেছে নাকি অনুককে স্বীকার করেছে। যদি নিয়ম এক নম্বর নিয়ম ফলো করে তাহলে সেটা ভ্যালিড, যদি দুই নম্বর নিয়ম ফলো করে তাহলে ভ্যালিড, নিয়ম ফলো না করলে ইনভ্যালিড। তাহলে তোমাকে ইনভ্যালিড কি সেই ইনভ্যালিডটা তোমাকে এভাবে দেখিয়ে দিতে হবে। এই হচ্ছে তোমাদের পূর্বক অস্বীকৃতিমূলক অনুপত্তি। দেখো কিভাবে মনে রাখবে, আমি যেটা আবার বলছিলাম যে এটা হচ্ছে অনুক, এটা হচ্ছে পূর্বক। আমাদের রুলস কি, অনুককে আগে স্বীকার করতে হবে, তারপরে এই পূর্বককে অস্বীকার করতে হবে। কিন্তু এখানে রুলসে দেওয়া আছে রুলসকে ভঙ্গ করে আগে কি করছে, আগে পূর্বককে অস্বীকার করছে তারপরে অনুককে অস্বীকার করেছে। যেহেতু পূর্বককে আগে অস্বীকার করেছে এই জন্য এটার নাম পূর্বক অস্বীকৃতিমূলক অনুপত্তি। আমার মনে হয় তোমরা ব্যাপারটা সুন্দর করে বুঝতে পারছো। এটা বারবার করে একটু রিভাইজ করলে, বারবার করে যদি একটু টেনে টেনে তুমি দেখো তাহলে তুমি আরেকবার সুন্দর করে পরীক্ষায় এটা আসে, প্রতি বছরই আসে, তুমি বুঝতে পারবে। আমার মনে হয় আজকে যে প্রাকল্পিক নিরপেক্ষ সহনুমানের যে ক্লাসটি, এটা প্রাকল্পিক নিরপেক্ষ সহনুমান কি এটা পড়বে, নিয়ম দুটি পড়বে, নিয়ম দুটি ভালো করে আয়ত্ত করবে, এবং এই নিয়মগুলো যদি না মেনে চলা হয় তাহলে কোন ধরনের অনুপত্তি ঘটে অনুপত্তিগুলো তুমি বেশি বেশি দেখবে, কারণ উদ্দীপক এগুলো চলে আসে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করে তোমরা ঘরের ভিতরে বসেই যেন এই ক্লাসগুলো সুন্দরভাবে তোমরা অবলোকন করতে পারো, আলোচনা করতে পারো, লিখতে পারো। এই জন্য কষ্ট করে এগুলো করা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরেই থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।